হ্যালো ফ্রেন্ডস, আমি অভয়, আর আপনারা দেখছেন অভয় কম্পিউটার্স। তো আপনাদের জন্য আজকে নতুন ভিডিও এনেছি, বায়োডাটা কী করে বানাতে হয়। তো সাধারণত বায়োডাটা আমাদের কাজে লাগে কোনো অফিসে জয়েন করতে, ইন্টারভিউয়ের কাজে, তারপরে কলেজ জয়েন করতে। তো আজকে সেই বায়োডাটাই আজকে বানানো আপনাদের শিখিয়ে দেবো কী করে বায়োডাটা বানাতে হয়। তো আজকে আজ থেকে শুরু হচ্ছে আমাদের কম্পিউটারের বিশেষ কাজ, যেগুলো কম্পিউটারে আমরা কাজ করব। তাহলে এগুলোকে তোমরা ভালো করে শিখবে এবং মন দিয়ে দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকন প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও আর ইন্টারেস্টিং ভিডিও আসে আর আপনি সেটা আগে পান। তো আজকে দেখে নিই আজকের ভিডিও, বায়োডাটা কী করে বানাতে হয়। বায়োডাটা কী করে লিখতে হয়? তো আমরা বায়োডাটা লিখতে মাইক্রোসফট ওয়ার্ড খুলবো, মাইক্রোসফট ওয়ার্ডে বায়োডাটা লিখবো। তাহলে তোমরা জানো এটা হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তাহলে এবার লিখবো এখানে বায়োডাটা, হেডিং দিব আমরা বায়োডাটার হেডিং। এখানে এবার বায়োডাটার হেডিংটা থাকবে সেন্টারে, মাঝখানে। তাহলে সেন্টারে এই কার্সারটা আনতে গেলে আমাদেরকে এখানে যেতে হবে। এই দেখো, তোমাদেরকে দেখেছিলাম এটা লেফট সাইড, এটা সেন্টার, এটা রাইট সাইড, আর এটা জাস্ট প্যারাগ্রাফের জন্য। তো আমরা সেন্টারে আনবো, তাহলে কন্ট্রোল ই বা এখানে ক্লিক করলেও চলে আসবে। এখানে লিখবো বায়োডাটা, তাহলে আমরা এটাকে যেহেতু লেখাটাকে বোল্ড করে লিখবো, হেডিং যেহেতু, সেহেতু আমরা এখানে বোল্ডে ক্লিক করব, বোল্ড। তাহলে লেখাটি বোল্ড হবে। দেখো বোল্ডের এখানে একটা সিলেক্ট হয়ে আছে বোল্ডটা, সেখানে একটু ইয়েলো কালারের হয়ে আছে। এবার বায়োডাটার নিচে আন্ডারলাইনও দিব, কারণ ওটা হেডিং, হেডিংয়ে আন্ডারলাইন দিব। তাই কন্ট্রোল ইউ বা এখানে ক্লিক করে রাখলে এখানে বোল্ডও হবে, আন্ডারলাইনও হবে লেখাটা। এবার লিখি বায়োডাটা, BIODA, ক্যাপ লক অন করে লিখতে হবে বি বায়োডাটা। হলো এটা বায়োডাটা। এবার সাইজটাকে বড় করতে হবে, ফন্টটাকে বড় করার জন্য লেখাটিকে মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করার পর এখানে দেখো 11 আছে, এটা বাই ডিফল্ট 11 থাকে, আর এখানে বড় করার জন্য 12, 14, 16, 18 যা ইচ্ছা করতে পারো। আর বড় করা যায় এই ছোট বড়ো এ আর ছোটো এ, দেখছো এটার সাহায্যেও বড় করা যায়, কোনো লেখা বা কিছুকে বড় করা যায় সিলেক্ট করে। তাহলে এই দেখো এটা বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে। এই দেখো এখানে সাইজও কমছে, যখন ছোট হচ্ছে সাইজও কমছে, বড় হলে সাইজও বাড়ছে। তো এটার সাহায্যে বড় করা যায়, এটার সাহায্যে ছোট করা যায়। 18 থাকলো আমাদের বায়োডাটার সাইজ। তারপরে আছে এন্টার। এবার এইটাকে কার্সারটাকে লেফট সাইডে আনবো, এখানে ক্লিক করব, অ্যালাইনমেন্ট লেফট, এই যে অ্যালাইন টেক্সট লেফট, কন্ট্রোল এল বা এখানে ক্লিক করতে হবে। এবার এখানে দেখো আন্ডারলাইন সিলেক্ট হয়ে আছে আর বোল্ড সিলেক্ট হয়ে আছে, তাহলে এটা আমরা বোল্ড করে লিখবো, আন্ডারলাইন আমাদের লাগবে না, তাই আন্ডারলাইনটার ডিসিলেক্ট করে দেবো। ডিসিলেক্ট হয়ে গেলো দেখো, তার বোল্ডটা সিলেক্ট হয়ে আছে। এবার লিখবো বোল্ড করে নেম, প্রথমে লিখতে হয় নেম। তাহলে আমরা লিখবো এখানে নেম। তোমরা সবাই তোমাদের কম্পিউটার বা ল্যাপটপে এটা অবশ্যই লিখে রাখবে, যখন তখন দরকার লাগে এগুলো নেম। সাইজটাকে আমরা ছোটো করে নেব, বাই ডিফল্ট বললাম 11 থাকে, আমরা 12 সাইজ করলাম, এরকম থাকলো। এবার কিবোর্ডে এখানে স্পেস দেব, বায়োডাটা লিখতে ট্যাব ইউজ করতে হয়, স্পেস নয়। আমরা স্পেস দিয়েও এরকম করে নিয়ে যেতে পারি কার্সারটাকে। হ্যাঁ, আবার শর্টকাট চিপে না রেখে যদি আমরা ট্যাব প্রেস করি, দেখো যদি আমরা কোনো বড় স্পেস দিতে চাই তাহলে ট্যাব, এই দেখো অনেক বড় স্পেস হলো ট্যাব,
তাহলে এবারে দিব আমরা সেমিকলন। কিবোর্ডে তাহলে ট্যাব প্রেস করার জন্য কিবোর্ডে দেখবে ট্যাব লেখা আছে আর দুটো অ্যারো আছে, একটা লেফট আর একটা রাইট অ্যারো। তাহলে ওখানে ক্লিক করলে ট্যাব হবে, মানে বড় স্পেস। এবার দিব আমরা সেমিকলন, বায়োডাটা লিখতে সেমিকলন ইউজ করা হয়। সেমিকলন হচ্ছে এইটা হলো সেমিকলন, আবার একটা ট্যাব, এখানে লিখব নেম। তো আমরা নেম পরে লিখব, আগে আমরা লিস্টটা বানিয়ে নিই কী কী লিখতে হয়। এবার আছে ফাদার্স নেম, এবার লিখতে হবে এখানে ফাদার্স নেম, আর এগুলো সব বোল্ড করে লিখছি, যেগুলো লিস্ট বলে এটাকে, এগুলো বোল্ড করে লিখছি, নেম ফাদার্স নেম অ্যাড্রেস এগুলো সব বোল্ড করে। আর যখন সাইডে এই সাইডে লিখব, এই সাইডে যখন লিখব তখন এগুলো নর্মাল থাকবে, মানে বোল্ড থাকবে না, এগুলো দেখিয়ে দিচ্ছি সব। তাহলে এবার লিখবো ফাদার্স নেম, FATH ফাদার্স নেম, দেখো। এবার এবার দিব ট্যাব, ট্যাব দিলাম, এবার সেমিকলন, আবার ট্যাব দিয়ে এখানে হবে বাবার নাম। তারপরে আছে দেখো এখানটায় দুটো লেখা সমান সমান নেই, তাহলে দুটো লেখাকে সমান সমান করতে এখানে আমাদেরকে আর একটা ট্যাব মারতে হবে। দেখো সেমিকলন দুটো সমান সমান হয়ে গেল, ঠিক আছে। তো এটা ঠিক আছে, এটা সমান নেই কোনো ব্যাপার না, কিন্তু এই সেমিকলন দুটোকে সমান সমান রাখতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। আরও যদি বড়ো হয় তাহলে, যদি ধরো আবার এখানে চলে আসে কার্সার, তাহলে আবার এখানে এনে একটা ট্যাব, আবার এখানে এনে একটা ট্যাব, তাহলেই সমান সমান হয়ে যাবে। তারপরে দেব এখান থেকে এন্টার। এবার আছে অ্যাড্রেস, অ্যাড্রেস দিতে হবে ট্যাব, একটা ট্যাবে যখন এখানে আসছে তখন আর একটা ট্যাব মারতে হবে যতক্ষণ না সমান সমান হচ্ছে। এন্টার। তারপরে আছে কন্ট্যাক্ট বা ফোন নাম্বার, ফোন নাম্বার, আবার ট্যাব আর একটা, তারপরে এন্টার। তাহলে আমি তোমাদেরকে এটা লিখে দেখিয়ে দিচ্ছি ভিডিও পজ করে। লাস্টে এখানে দিতে হবে ডেট, এখানে দিতে হবে ডেট, ট্যাব যত না যতক্ষণ না কার্সারটা এইখানটায় আসছে এখান থেকে ততক্ষণ তোমাকে ট্যাব মেরে সমান সমান করতে হবে। তাহলে এখানে হলো ডেট, তো সেমিকলন এখানটায়, এটা এই ডেট মানে হচ্ছে তুমি এই বায়োডাটা কবে জমা দিচ্ছ সেটার ডেট এখানে দিতে হবে, আর সাইন। আর এখানে আমরা দিব সাইনেরই, সাইনটা সাইন থাকে সাধারণত এখানে থাকে সাইন, ওকে, তো এখানে দিয়ে দেবো সাইন, সাইন, হ্যাঁ এখানে লিখলাম সাইন বা সিগনেচার, একই ব্যাপার, তোমরা সিগনেচার লিখে দেবে। তারপরে এটার তলায় একটা দাগ থাকে, তাহলে দাগটা কী করে নেবো, এবার দাগ দেওয়ার জন্য আমরা ধরো এই কন্ট্রোল ইউ ব্যবহার করতে পারি, কিন্তু এটা ভালো লাগবে না কন্ট্রোল ইউ দেখতে, একটা বড়ো দাগ থাকে, ওটা যাব ইনসার্টে যাব আমরা, ইনসার্ট, ইনসার্ট রিবনে ক্লিক করে সেভ, সেভ লেখা আছে ঠিক ক্লিপ আর্টের পাশে সেভ অপশানে ক্লিক করব। এই সেকেন্ড লাইনে প্রথমেরটাই, সেকেন্ড লাইনের প্রথমের যে একদম সোজা দাগ আছে ওইটাকে এখান থেকে টেনে এরকম করে নিব, একদম সোজা সোজা এটাকে আমরা একটু ঠিক করে নেব। তারপর তাহলে হচ্ছে নিচে, এর নিচে হবে সাইন, তাহলে এর নিচে তোমাকে পেন দিয়ে সাইন করতে হবে। তারপরে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি এটা রেখেছি সমান সমান না করে, এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশান আর আদার্স কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান মানে হচ্ছে তুমি কিসে পড়ো বা কিস কী পাস করেছো, যেমন আমি 12 পাস করলাম তাহলে আমি এখানে লিখব 12 পাস,
আর আদার্স কোয়ালিফিকেশন মানে তুমি পড়াশোনার পাশাপাশি কি করো, যেমন আর কম্পিউটার, কেউ হয়তো ড্রয়িং, এগুলোই আর কি। তাহলে এটাকে সমান সমান করার জন্য এখানে কার্সারটা নিয়ে আসবো সেমিকলনের আগে, দিয়ে ট্যাব প্রেস করব। দেখো সমান সমান হচ্ছে, দেখতেও ভালো লাগবে। সবগুলোকে সমান সমান করে নেবো ট্যাব প্রেস করে কিবোর্ডে। সেম তোমরাও এরকমই লিখবে। তাহলে এখানে আছে, যখন এখানে তোমরা দেখবে গ্রিন কালারের লাইন থাকবে, তখন বুঝবে যে এখানে কিছু মানে ভুল আছে, ভুল ঠিক না, জাস্ট যদি আমি এখানে ডবল স্পেস দিই কোনো লেখার পাশে, তখন সেটা দেখাবে গ্রিন লাইন। তাছাড়া আর রেড লাইন দেখায় যদি কোনো ওয়ার্ড কম্পিউটারে না থাকে, কম্পিউটারে ডিকশনারিতে না থাকে, তাহলে তখন সেটা রেড দেখায়। সেটা তোমরা ঠিক করে নিতে পারো। যদি আবার এখানে ধরো আমি লিখলাম FUNT, ঠিক আছে, ফোন লিখলাম, তো এই বানানটা হচ্ছে যদি বোল্ড করে লিখি তাহলে হবে না, আর ক্যাপিটাল লেটার লিখলে হবে না, স্মলে লিখতে হবে। দেখো এই লেখাটা ভুল দেখাচ্ছে, রেড, এটা হবে ফন্ট, আমি ফন্ট লিখতে এই জন্য আমি বানান ভুল করেছি। সেম এখানে মাঝখানে কার্সারটা নিয়ে এসে আমি মাউসে রাইট বাটন ক্লিক করে, এই দেখো ফন্ট, এটা হলো ঠিক বাটা, ঠিক লেখা। তাহলে এখানে কি ক্লিক করব, এটা হলো ফন্ট। তো তোমরা এরকম করে ঠিক করে নিতে পারো। ডিকশনারিতে অনেক কিছু থাকে, যদি ভুল হয় তো ঠিক করে নেবে কম্পিউটারে। তাহলে এবার আছে এগুলোকে আমরা ফিল আপ করি দেখি। এবার ফিল আপ করার জন্য এখানে আমরা বোল্ড লিখবো না, বোল্ড বোল্ড করে লিখবো না, তাহলে এখানে আমরা বোল্ড ডিসিলেক্ট করে দেবো। আবার ক্লিক করলে বোল্ডটা সিলেক্ট হয়েছিল, এরকম সিলেক্ট হয়ে থাকবে। আমরা ডিসিলেক্ট করার জন্য আবার বোল্ডের ওপর ক্লিক করবো, দেখো বোল্ড ডিসিলেক্ট হয়ে আছে। এখানে লিখবো নেম, আর এখানে আমরা এখানে নিয়ে আসবো কার্সারটা, এখান থেকে নিয়ে আসবো, একটু স্পেস দিব, এতটা আসছে। তাহলে আমরা এখান থেকে লিখতে শুরু করব, এখানে লিখবো নেম, আমরা এখানে লিখবো নেম। তো এখানে একটা ট্যাব দিব, তাহলে দেখো এখানটায় যে এখানে কার্সারটা এখানটায় নিয়ে এলাম আমি, সে দেখাচ্ছে এখানটায় বোল্ড করা আছে, কারণ এটা আমরা বোল্ড করে লিখেছিলাম নেম। তাই এই লাইনটাই তুমি যদি কিছু লিখো তাহলে বোল্ড করে হবে, তাহলে আমরা এখানটায় নেমটা লিখবো বোল্ড না করে। তাহলে এখানটায় বোল্ড না করার জন্য এখানে ডিসিলেক্ট করতে হবে, বোল্ডটা সিলেক্ট হয়ে আছে, দেখো হলুদ কালারের একটা কার্সার ই আছে সিলেক্ট হয়ে। তো ওখানে ডিসিলেক্ট করার জন্য আবার বোল্ডের ওপর ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে, তারপরে আমরা লিখবো এখানটায় নেম। তাহলে এখানে আমরা বোল্ড না করে লিখবো, মানে জাস্ট বাই ডিফল্ট এমনি লিখবো আমরা, তাহলে এখানে লিখবো নেম। নেমের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে, নেম হলো। তারপরে এবার এন্টার মারবো না আমরা, এন্টার মারলে নিচের লাইনে চলে যাবে। আবার এখানটায় নিয়ে আসবো, আবার দেখো এখানটায় বোল্ড সিলেক্ট হয়ে আছে, বোল্ড সিলেক্ট হয়ে আছে, কারণ এখানে এই লাইনটায় বোল্ড সিলেক্ট করে রেখেছিলাম, বোল্ড করে রেখেছি এই ফাদার্স নেমটা। এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হয়, তো এখানটায় তাহলে এখানে একটা ট্যাব দিব, দেখো সেম সেম হলো একটা ট্যাবে। এবার বোল্ড ডিসিলেক্ট করে দেবো, যতবার আমরা লিখতে হবে তাহলে এখানে বোল্ড ডিসিলেক্ট করে লিখতে হবে আমাদেরকে। তারপরে হবে এখানটায় ফাদার্স নেম, এবার দেখবো এখানে অ্যাড্রেস। তাহলে আবার আমরা বোল্ড ডিসিলেক্ট করে দেবো, বোল্ড ডিসিলেক্ট, তোমরা কিবোর্ডে কন্ট্রোল বি চিপেও বোল্ড ডিসিলেক্ট করতে পারো। তারপরে দেবো অ্যাড্রেস, এবার অ্যাড্রেস দেওয়ার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেবো অ্যাড্রেস, এখানে এবার যদি আমরা লিখি, তাহলে এটা বড় বেশি লাইন যদি আমরা না করতে চাই তাহলে আমরা নিচে নিচে লিখতে পারি। সেম এন্টার মারবো, এবার আমরা এন্টার মারবো,
দিয়ে যে কার্সারটা আছে এই কার্সারটাকে আমরা এখানে নিয়ে আসবো ট্যাব প্রেস করে, তাহলে আমরা বড় বড় স্পেসে সেম সেম লিখতে পারবো, লাইন সমান হবে ট্যাব প্রেস করলে। তাহলে এবার ট্যাব মেরে এখানে নিয়ে আসলাম, দেখো ট্যাব হলো। এবার লিখবো এখানে ব্লক লাইন, তাহলে এটা হলো অ্যাড্রেস। ঠিক আছে, আমি তোমাদের অ্যাড্রেস তোমরা লিখবে। আবার একটা ট্যাব, এবার বোল্ডে সিলেক্ট, এখানে দিতে হবে ফোন নাম্বার সেম এরকম করে, ট্যাব মেরে একটা করে সমান সমান করে ফোন নাম্বার, ডেট অফ বার্থ, আবার এখানে ট্যাব বোল্ডে সিলেক্ট করতে হবে। তারপরে আবার রিলিজিয়ান, রিলিজিয়ান হচ্ছে কোন ধর্মের তোমার, কোন ধর্মের, এটা হলো রিলিজিয়ান, এটাও দিতে হয়। তো এখানে লিখবে হিন্দু হলে হিন্দু বা অন্য হলে অন্য, তো তোমাদের রিলিজিয়ান এখানে লিখবে। তারপরে আছে কাস্ট, তুমি কোন কাস্টের, তুমি যদি জেনারেল হও, জেনারেল এসটি এসসি ওবিসি এগুলো হলো কাস্ট, তো এখানে কোন কাস্টে তুমি সেটা লিখবে। তো এখানে সেম ট্যাব প্রেস করে কন্ট্রোল বি চিপবে কিবোর্ডে বা বোল্টটাকে ডিসিলেক্ট করে লিখবে এখানটায় কাস্ট, ন্যাশনালিটি তুমি কোন দেশের, তাহলে আমরা হচ্ছে ইন্ডিয়ান, ইন্ডিয়ার, তাই আমরা লিখবো এখানে ইন্ডিয়ান। তারপরে আছে জেন্ডার, মেল না ফিমেল, তো এখানে জেন্ডার লিখতে হবে। তারপরে আছে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা বললাম তোমাদের যেখানটায় এডুকেশন কোয়ালিফিকেশান মানে হচ্ছে যে ক্লাসে তুমি পাস করেছো, যেটা তুমি পাস করেছো সেটা এখানে দিতে হবে, মাধ্যমিক পাস, এইচএস পাস। আর আদার্স কোয়ালিফিকেশান মানে হচ্ছে কম্পিউটার বা তুমি অন্য কোনো কিছু নিয়ে কোন বিষয়ে তুমি, তোমার কোন বিষয়ে ভালো লাগে বা কোন বিষয়ে তুমি কোর্স করেছো, যেমন এক্সট্রা কোর্স বলতে গেলে কম্পিউটার সিটা ডিটা এগুলো হলো এক্সট্রা কোর্স। তারপরে হচ্ছে ড্রয়িং আরও আছে নানা। আর ডেট, এটা বললাম যে ডেট দিতে হবে যে ডেটে তুমি ওটা জমা দিবে, বায়োডাটাটা জমা দিবে, আর এখানে তোমার নিচে সাইন, তো এটা হলো বায়োডাটা। তো এটা তোমরা ভালো করে প্র্যাকটিস করো এবং দেখা হচ্ছে এর